দেশ জুড়ে আগামী কিছুদিনের মধ্যে চালু হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ নতুন আইন। সেক্ষেত্রে বন্ধুরা, যদি আপনি এই জনসংখ্যা নিয়ন্ত্রণ নতুন আইনটি নিয়ে না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তো সেক্ষেত্রে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ নতুন আইনটি কি, বা কাদের জন্য এই নতুন আইনটি জারি করা হচ্ছে, বা কেনই বা কেন্দ্র সরকারের তরফ থেকে এই নতুন আইনটি জারি করা হবে, সেই সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওতে। সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে যে ফিরছে দুই সন্তান নীতি, মোদির অনুপ্রেরণা ইন্দিরাই, না মানলে সেক্ষেত্রে পরিষেবা বন্ধের শঙ্কাও করা হচ্ছে। বন্ধুরা সেক্ষেত্রে আপনারা যদি এই জনসংখ্যা নিয়ন্ত্রণ এই নতুন আইনটি না মানেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরিষেবা বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বলা হয়েছে যে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময় জারি হওয়া দুই সন্তান নীতি নিয়ে ফের রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে, আর তাই ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধীর পদক্ষেপে তৈরি হওয়া সেই বিতর্ক আরও একবার মাথাচাড়া দিয়েছে। সেক্ষেত্রে ফারাক হচ্ছে একটাই, ইন্দিরা জমানায় এই সংক্রান্ত কোনো আইন ছিল না। জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে দেওয়া হয়েছিল নির্বীজকরণ কর্মসূচি। বিরোধী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলির অভিযোগ ছিল উদ্দেশ্য সাধু হলেও প্রক্রিয়া ছিল স্বৈরতান্ত্রিক। জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের উপরে তৈরি হয়েছিল চরম অত্যাচার। তো সেক্ষেত্রে জরুরি অবস্থায় এই অধ্যায়টি ছিল অগণতান্ত্রিক এবং দমনপীড়ন। অথচ ইমার্জেন্সি তথা সঞ্জয় ইন্দিরা জুটির প্রবল সমালোচক নরেন্দ্র মোদী কিন্তু এবার মরিয়া হয়ে উঠেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণ পদক্ষেপ নিতে। অর্থাৎ সেক্ষেত্রে নরেন্দ্র মোদী কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে এবার পুরোপুরিভাবে মরিয়া হয়ে উঠেছেন, অন্তত সেই আভাসই বর্তমানে পাওয়া আছে। তবে এবার নিছক কিন্তু নীতি নয়, সরকারি আইন আনতে চাইছে কেন্দ্র সরকার। অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণে এবার শুধুমাত্র নীতি আনা হবে কেন্দ্র সরকারের তরফ থেকে তেমনটা নয়, সরকারি আইন কিন্তু এবার থেকে আনতে চাইছে সরকার। অসম এবং উত্তরপ্রদেশ সরকার আগেই ঘোষণা করেছে যে তারা রাজ্যে চালু করে দেবে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন। একের পর এক বিজেপি এমপি বিগত 10 বছরে একাধিকবার লোকসভা এবং রাজ্যসভাতে পেশ করেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রাইভেট মেম্বার্স বিল। এসবই ছিল গৌরচন্দ্রিকা। আসলে রাজনৈতিক এবং সামাজিক প্রভাব কি হতে পারে সেটা বোঝা ছিল উদ্দেশ্য। তৃতীয়বার ক্ষমতায় আসার পরে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কঠোর আইনই আনতে চলেছে এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার আগে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করতে চায় কেন্দ্র সরকার। সরকারি সূত্রে জানা যাচ্ছে যে সেই কমিটির সুপারিশ এবং রিপোর্ট যখনই জমা পড়বে তখনই ওই বিল সংসদে পেশ করা হবে। অর্থাৎ এই বিল কিভাবে তৈরি করা হবে, এই বিলের রূপরেখা কি হবে, বা কিভাবে পুরো দেশ জুড়ে এই বিলটিকে কার্যকর করা হবে, বা সাধারণ মানুষদেরকে কিভাবে বোঝানো হবে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে কমিটি গঠনের সুপারিশ হয়ে গেছে। এবং এই কমিটির সুপারিশ এবং এই কমিটির রিপোর্ট জমা পড়লে তখন এই বিল সংসদে পেশ করা হবে। তবে এখন থেকেই শুরু হয়ে গেছে তোরজোর শুরু হয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত পরিকল্পনা এবং রূপরেখা নিয়ে কেমন আইন আনা যেতে পারে তার সমালোচনা। সেক্ষেত্রে আইন কমিশনের কাছে ইতিমধ্যে পরামর্শ চাওয়া হয়েছে। আসাম এবং উত্তরপ্রদেশ এই দুই ডাবল ইঞ্জিনই একই সুরে জানিয়েছে যে দুই সন্তান নীতি গ্রহণ যারা করবে না তারা সরকারি পরিষেবাও পাবে না। অর্থাৎ দুই সন্তান নীতি যেই সমস্ত পরিবার গ্রহণ করবে না তারা সরকারি পরিষেবা পাবে না। জানা যাচ্ছে যে এই মডেলে কেন্দ্রীয় সরকার নিতে চলেছে টু চাইল্ড পলিসি। অর্থাৎ একজনের একজন দম্পতির সর্বাধিক দুটো বাচ্চা হতে পারে, তার থেকে বেশি বাচ্চা হলে অর্থাৎ তৃতীয় বাচ্চা যদি হয় সেক্ষেত্রে তৃতীয় বাচ্চা কোনো সরকারি সুবিধা পাবে না। তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে সংঘ পরিবার এবং বিজেপির নেতৃত্ব যে ইন্দিরা গান্ধীকে সবথেকে বেশি সমালোচনা করছে এবং আক্রমণ করে থাকে, তার নীতি শেষ পর্যন্ত গ্রহণ করতে কেন চাইছে কেন্দ্র? বিশেষ করে জরুরি অবস্থাকালীন ইন্দিরাপুত্র সঞ্জয় গান্ধী রীতিমতো স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে দেশবাসীর নির্বীজকরণ কর্মসূচি নিয়েছিলেন। দিল্লির ঐতিহাসিক তুর্কমান গেটে জনতা বনাম পুলিশ প্রশাসনের মধ্যে প্রবল সংঘর্ষ এবং সংঘাত এক কালো অধ্যায় হিসাবে রয়ে গেছে। তবে সেই শিক্ষাকে মনে রেখে এবার সতর্ক হয়ে কিন্তু অগ্রসর হবে সরকার, এবং সেই কারণেই সমাজের সব স্তরের মানুষ এবং আইন এবং সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হবে উচ্চ পর্যায়ের কমিটি। কমিটি গঠনের বার্তা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন যে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার সময় হয়ে গেছে, আমরা তো চাই দেশবাসীরও এটাই অভিমত। এ ব্যাপারে অবশ্য কেন্দ্র হাতিয়ার হিসাবে নিতে চলেছে শুক্রবার প্রকাশিত রাষ্ট্রসংঘের একটি বিপজ্জনক পূর্বাভাসকে। তো সেক্ষেত্রে রাষ্ট্রসংঘের তরফ থেকে জানানো হয়েছে যে 2060 সালে ভারতের জনসংখ্যা হতে চলেছে 170 কোটি। তারপরে অবশ্য ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমতে থাকবে, তবে ভারতই থাকবে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যা বহুল রাষ্ট্র। ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট 2024 রিপোর্টে রাষ্ট্রসংঘ বলেছে যে আগামী 50 বছরে বিশ্বের জনসংখ্যা হবে 1000 কোটির বেশি। 2080 সাল থেকে আবার সেই জনসংখ্যা কমতে থাকবে। ভারতে জনগণনা হয়নি দীর্ঘ 15 বছর। এখন ভারতের জনসংখ্যা কত? রাষ্ট্রসংঘের পপুলেশন অ্যাফেয়ার্স অফিসার ক্লেয়ার মেনোজি বলেছেন যে বর্তমানে ভারতবর্ষের জনসংখ্যা কম করে হলেও 145 কোটি। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু যদি কেন্দ্র সরকারের তরফ থেকে এই নির্দিষ্ট নীতিটিকে মেনে নেওয়া হয়, তাহলে কিন্তু খুব শীঘ্রই পুরো দেশজুড়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ এই নতুন আইনটি কার্যকর হতে চলেছে। তো সেক্ষেত্রে কেন্দ্র সরকার এবার 2 চাইল্ড পলিসি, অর্থাৎ একজন দম্পতির সর্বাধিক 2টি করে বাচ্চা হতে পারে, তৃতীয় বাচ্চা হলে পরে সেই বাচ্চা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না, অর্থাৎ সরকারি স্কুলে পড়তে পারবে না, সরকারি কোনো হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে পারবে না, বা রেশন কার্ড তার হবে না, বা আধার কার্ড হবে না। অর্থাৎ এই জাতীয় এক্স্যাক্টলি না হলেও এই জাতীয় কিছু নিয়ম কিন্তু পুরো দেশজুড়ে লাগু হতে পারে। যতক্ষণ না পর্যন্ত এই আইনটি তৈরি হয় ততক্ষণ পর্যন্ত এটা স্পেকুলেশন হিসাবেই থাকবে, তবে আর কিছুদিনের মধ্যেই হয়তো জনসংখ্যা নিয়ন্ত্রণ এই আইনটি পুরো দেশজুড়ে জারি হতে চলেছে। তো বন্ধুরা, এই আইনটি নিয়ে আপনাদের কি অভিমত রয়েছে? অর্থাৎ এই আইনটি কি আদৌ ভালো আইন হবে, নাকি এই আইনটি একেবারে বেকার আইন হবে বলে আপনার মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।